আজকে বড় দল ছোট দল মাঝারি দল এটা বড় কথা না বিএনপি নাকি নাগরিক ঐক্য নাকি সংহতি না নাগরিক মঞ্চ গণতন্ত্র মঞ্চ এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আজকে আমাদের দেশ আমাদের মানুষ আজকে বিপদগ্রস্ত বিপন্ন এর অস্তিত্বকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে আমাদের সামনে এগিয়ে আসতে হবে এবং এটা আমরা যারা 1971 সালে যুদ্ধ করেছি স্বাধীনতার যুদ্ধ করেছি তখন তো ভেবেছিলাম যে স্বাধীনতার যুদ্ধ করে দেশ স্বাধীন হয়ে যাবে কিন্তু আইন অবশ্য তখনই কিছু কিছু কথা বলেছেন যে এখন দেখতে পাচ্ছি যে বোধহয় সত্যি তো এখন এটা সঠিক যে সেই স্বপ্ন আমাদের বাস্তবে যাবে আজকে তরুণ যুবকেরা আছেন সাকিরের দল এবং আরো অনেকে আছেন যারা আজকে তরুণ যুবক তারা সামনে এগিয়ে এসছেন আমি অন্তর অন্তস্থিতে চাই যে তারা আরো বিস্তৃত তাদের সংগঠন আরো বড় হোক তারা গণমানুষের মধ্যে চলে যাক মানুষকে তারা জাগিয়ে তুলুক সত্যিকার অর্থে একটা শোষণহীন একটা সমাজ ব্যবস্থা তারা নির্মাণ করুক এটা আমি আন্তরিকভাবে চাই গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া সেটা সম্ভব নয় সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে এখন এখনই সময় আর কোন দেরি নয় এক মুহূর্ত দেরি নয় আমরা আসুন আমরা সবাই গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের রাজপথে বের করব যেখান থেকে সচ্চারিত কণ্ঠে আমরা উচ্চারণ করব যে আর নয় এক দফা দাবি সেই দাবি যে তুমি যাও এনাফ ইজ এনাফ এখন দয়া করে ছেড়ে দিয়ে জনগণের একটা রাষ্ট্র জনগণের একটা পার্লামেন্ট জনগণের একটা সরকার তৈরি করবার অতীতের আমরা দেখেছি যে ডিক্টেটররা কখনো পালাবার পথ খুঁজে পায় না আজকে সেই সময় এসেছে আমাদের এখন জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে আমি খুবই আনন্দিত হই ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো আজকে আমরা এখানে যারা আছি তারা ছাড়া বাইরে অনেকে আছেন আমরা সব এক হয়েছি একটি দাবিতে যেটা করতে করতে হবে সংসদ দূরত্ব করতে হবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে সেখানে নতুন নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের নেত্রী আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এদেশের জনপ্রিয় নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশের বেগম খালেদা আজকে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে শুধুমাত্র রাজনৈতিক ক্ষতি হিসার কারণে তাকে গৃহবন্দি করে এখন তিনি হাসপাতালে আছেন অত্যন্ত এবং একটা বিদেশে যাওয়ার জন্য বারবার বলা হয়েছে তার পরিবার থেকে চিঠি দেওয়া হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে আমরা করেছি সবসময় তাকে বিদেশে যাওয়া চিকিৎসা করার জন্য সুযোগ দেয় কালকে গত পরশু আমি ডাক্তারদের সঙ্গে কথা বলছি ডাক্তাররা বলছেন যে আমাদের চিকিৎসা আমরা যতটুকু পারি এখানে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো এই পর্যন্ত এরপরে কিছু করতে হলে অ্যাডভান্স সেন্টারে যাওয়া দরকার সেই অনুমতি পাওয়া যাচ্ছে না সেই ব্যবস্থা তারা করছে না